লক্ষ্মী মায়ে লক্ষ্মীপ্রসাদ হরিপ্রসাদ প্রদ্যুন্ন পবন সাজু। প্রায় ছমাহর পিছত পুনের নিজের পিঠিত বহুয়াই আপন কাজিরঙ্গার শোভা দেখাব পর্যটক। অহা 1 নভেম্বরের বিভাগীয় হাতীরে কহরা বনাঞ্চলত হাতী সাফারি মুক্তি করার সাজু হয়েছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। একদিনাই বাগরি বনাঞ্চলতো আরম্ভ হব ব্যক্তিগত হাতী সাফারি। 1 নভেম্বরের খোলার আগরপ্রায় আয়োজন আছে, কিন্তু আমার আগতে খোলা কথা আসলে কিন্তু বোকা পানির কারণে আমি খুলিব পারা অসুবিধা হয়েছে। ইতিমধ্যে হাতী সাফারির অভিজ্ঞ মাউথ সকলও সাজু হয়ে উঠেছে। উল্লেখ্য যে এইবার হাতী সাফারির উদ্যান কর্তৃপক্ষে সাজু করেছে মুঠ 13টা হাতী। মুঠ আপনার 13টামান হাতী আছে বর্তমান। 5 বজারপর আমি স্টার্ট করো, 5 বজারপর আপনার 6টা বজালেকে, 6টা বজারপর 7টা বজালেকে আমি দুটা টিম উঠে। দুটা টিমত কিমান জন পর্যটকে চাব পারিব? আমার 30টামান পারিব চাব, প্রস্তুতি পুরা চলি আছে বর্তমান। দীর্ঘদিনের পাছত পর্যটকের আগমনের সম্ভাবনাত উৎফুল্লিত হয়ে উঠিছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের লগত জড়িত লোকসকল। আমার বর্তমান ভালে অনুভব হব, আর মানুষ আমি দেখি পালে আমার আনন্দ লাগে। বাহিরের মানুষবিল আহিলে আমারও মানুষ অন্তরবিল ভাল লাগে। যে আপনার আমি যিকটা দিন আমার বন্ধ হয়ে থাকে আমার নিজের মানে নিমাওমাও হয়ে যায়, আমার মানুষ দেখি না পাওঁ এনেকা। দুই একজন বাহিরের মানুষ হলে মনতো ভাল লাগে, আর যিহকে আমারও এটা মনত সব মানুষই ভাল পায়, তেনেকুৱা ভাল লাগে। কিন্তু কাজিরঙ্গাৰ ইমরান আলীর রিপোর্ট NT24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।